আমরা আলোচনা করছি ওয়ান আপন ওয়াল স্ট্রিট বইয়ের বিষয়, যা লেখক পিটার লিঞ্চ। লেখক পিটার লিঞ্চ মনে করেন কিছু লোক উইনার্স, অর্থাৎ যারা যেই স্টকগুলো বৃদ্ধি পেত সেই স্টকগুলোকেই বিক্রি করে দেয়, আর লুজার অর্থাৎ যেই স্টকগুলো হ্রাস পেত সেই স্টকগুলোকে ধরে রেখে দেয়। একটা পোর্টফোলিওকে ডিজাইন করা, ভালো রিটার্নের আশা করা এবং সেই বিষয়ে একটা প্ল্যান করা উচিত। ইন্ডেক্স ফান্ড, ETF এগুলোতে ইনভেস্ট করে আপনি 8-10% রিটার্ন পেতে পারেন, এবং এগুলোতে ইনভেস্ট করার পর সময়ের সাথে সাথে আপনার 12-15% রিটার্নও পাওয়া উচিত। এরপর এখানে সব কস্ট এবং কমিশনকে সরিয়ে দিয়ে সব ডেভিয়েন্সকে অ্যাড করা হয়। কিছু বছর পর আপনি 30% রিটার্নও পেতে পারেন এখান থেকে, কিন্তু অনেক সময় আপনি 2% রিটার্নও ফেরত পেতে পারেন, অথবা 20% রিটার্নও লোকসান করতে পারেন। এটা বছরের ওপর ডিপেন্ড করে, এইগুলো এক একটা নিয়ম এবং আপনার এইগুলোকে স্বীকার করতেই হবে। কিছু স্টক অনেক বেশি, আপনি যতদিন চান ততদিন পর্যন্ত আপনি কোম্পানিকে বুঝতে পারেন, এই বোঝাই হলো আপনার এজ। একটা স্টকের ওনারশিপ সুরক্ষা 3 বছরও হতে পারে, আবার 30 বছরও হতে পারে, কারণ আপনার সর্বোত্তম চেষ্টার ফলেও আপনি যেটাকে চুজ করেন সেটা বাজে সার্কামস্ট্যান্সের শিকারও হতে পারে। তাই আপনার সব দিক দেখে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। ছোট পোর্টফোলিওতে 3-10 পারফেক্ট। একের অধিক স্টক রাখার কিছু সুবিধা আছে, যেমন যদি আপনি টিন ব্যাগারদের খুঁজতে থাকেন তাহলে আপনার কাছে যত বেশি স্টক থাকবে তার মধ্যে থেকে প্রতিটি স্টকের টিন ব্যাগার হওয়ার সম্ভাবনা তত বেশি। আপনার কাছে যত বেশি স্টক থাকবে তাদের মধ্যেকার ফান্ডগুলোকে ইন্টারচেঞ্জ করার ফ্লেক্সিবিলিটি তত বেশি বৃদ্ধি পাবে। স্টকের ক্যাটাগরির মধ্যে নিজের টাকাকে ইনভেস্ট করা নেগেটিভ রিস্ককে কম করার আরও একটা উপায়। স্লো গ্রোয়ার্স এবং স্টল ওয়ার্ডস হলো সীমিত, বিপরীত কম রিস্কি পোটেনশিয়াল ইনভেস্টমেন্ট। যদি আপনি সঠিক সময় সঠিক ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে বেশি অ্যাসেটস পাওয়ার সম্ভাবনা থাকবে। অতিরিক্ত টিন ব্যাগার পরিবর্তন থেকে আসার সম্ভাবনা থাকে, দুটোই প্রচণ্ড হাই রিস্ক, তাই আপনাকে খেয়াল রাখতে হবে। কিছু সময় পর পর কোম্পানির স্টোরিকে পুনরায় চেক করা উচিত, স্টোরির ওপর ভিত্তি করে ভ্যালুকে স্টকের সাথে রোটেট করা উচিত। স্টক কেনার সবথেকে উপযুক্ত সময় হবে তখনই যখন আপনি নিজেকে আশ্বস্ত করবেন, এটা বলে যে আপনি ভালো দামে ইনভেন্টরি পেয়ে গেছেন। এটা সেরকম আশ্বস্ত যেমনটা কোনো স্টক থেকে ভালো জিনিস কিনলে উপলব্ধি হয়। কেনা এবং বিক্রির জন্য উপযুক্ত হলো সময়। বছরের শেষে ট্যাক্স সেলিং এবং ইনস্টিটিউশন ইনভেন্টরের অ্যানুয়াল রিপোর্টের ওপর যে পোর্টফোলিও হয় সেটাকে ক্লিয়ার করা হয়। অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে পাউন্ড সেলিংয়ে স্টকের দাম ডাউন হয়ে গেছে, এর ফলে আগামী অন্যান্য আর্থিক বছরে শেয়ার মার্কেটে কোলাপস, ড্রপস, হিকাপস দেখা যাবে। কখন বিক্রি করবেন? শেয়ার মার্কেটের প্রফেশনালদের মতামতের থেকে দূরে থাকুন, বাইরের ইকোনমিক কন্ডিশনের ওপর নজর রাখুন, বোঝার চেষ্টা করুন। ইন্টারেস্ট রেট বাড়ুক বা কমুক অথবা ইকোনমিক কন্ডিশন খারাপ হোক, আপনি সব দিক থেকেই খেয়াল রাখুন। উদাহরণস্বরূপ তেলের দাম যদি বেশি বা কম হয় তাহলে সেটার প্রভাব শুধুমাত্র গ্যাস এবং তেল ইন্ডাস্ট্রির ওপর পড়ে, হেলথ সার্ভিস ইন্ডাস্ট্রির ওপর কোনো প্রভাব পড়ে না। বিভিন্ন ক্যাটাগরি শেয়ারের জন্য কিছু গাইডলাইন দেওয়া হয়েছে, যেমন শো গ্রোয়ার্সকে কখন বিক্রি করা উচিত। কোম্পানি বিগত 2 বছর ধরে মার্কেটে ডাউন হতে চলেছে, তারা কোনো নতুন প্রোডাক্ট তৈরি করছে না, এমন অবস্থায় কী করা উচিত? রিসার্চ এবং গ্রোথে খরচ কম করা হয়েছে, স্টকের কম দামের কারণে ডিভিডেন্স রিটার্ন এতটাও অধিক হবে না যে ইনভেস্টররা ইন্টারেস্টের জন্য আকর্ষিত হবে। স্টলওয়ার্ডকে কখন বিক্রি করা উচিত, আপনি বিক্রি করার কথা চিন্তা করতে পারেন, আর পরবর্তীতে এটা কম দামে কেনার জন্য অপেক্ষা করতে পারেন। বিগত 2 বছরে কিছু নতুন প্রোডাক্টের লিস্ট এবং তাদের রিপোর্ট এসে গেছে, বাকিগুলো টেস্টিংয়ের পর্যায়ে রয়েছে, এই রিপোর্টের ফলে তাদের অবস্থান বোঝা যাবে। গত বছরে কোনো ইনভেস্টর শেয়ার কিনেনি, কোম্পানির গ্রোথ রেট স্লো হয়ে যাচ্ছে, এর ফলে কস্টে কারচুপি করে নিজের প্রফিট বৃদ্ধি করছে। সাইক্লিকলকে কখন বিক্রি করা উচিত, বিক্রির উপযুক্ত সময় সাইক্লিকলের ভেতরেই রয়েছে, কস্ট বৃদ্ধি হচ্ছে, কর্মচারীরাও পোটেনশিয়ালি কাজ করছে, আর কোম্পানি পোটেনশিয়াল বাড়ানোর জন্য টাকা খরচ করা শুরু করে দিয়েছে। ইনভেন্টরির বৃদ্ধির ওপর নজর দিন, কম্পিটিশন বিজনেস সাইক্লিকল লোকের কাছে একটা খারাপ সংকেত, প্রোডাক্টের ফাইনাল ডিমান্ড স্লো হচ্ছে, কোম্পানি কস্টে কারচুপি করার চেষ্টা করছিল কিন্তু বিদেশি গ্রোয়ার্সদের সঙ্গে কম্পিটিশনে পেরে ওঠেনি। ফাস্ট গ্রোয়ার্সকে কখন বিক্রি করা উচিত, যখন ওয়াল স্ট্রিটের অ্যানালিস্ট স্টককে হায়ার কমিউনিকেশন দিচ্ছে তখন, যেই স্টককে আপনি বিক্রি করতে চাইছেন তার সব বৈশিষ্ট্য এবং বিক্রির জন্য কোন কোন বিষয়কে মাথায় রাখা উচিত। স্টক 30K-এর ওপর বিক্রি হচ্ছে, যেখানে আগামী 2 বছরের জন্য ইনকাম গ্রোথ 15-20% হবে। টার্ন অ্যারাউন্ডকে বিক্রি করার সবচেয়ে উপযুক্ত সময় হলো যখন মার্কেট ডাউন থাকে,
ইনভেন্টারি সেলস গ্রোথ রেটের থেকে দ্বিগুণ হয়ে ডেপথ বৃদ্ধি পাচ্ছে। অ্যাসেট পিকে কখন বিক্রি করা উচিত? যতক্ষণ না কোম্পানি ঋণে জর্জরিত হচ্ছে ততক্ষণ তার অ্যাসেট ভ্যালু কম হচ্ছে। ম্যানেজমেন্ট ঘোষণা করেছে যে ডাইভার্সিফিকেশন প্রোগ্রামকে ফিনান্স করার জন্য 10% অতিরিক্ত শেয়ার দিতে হবে। এই ডিভিশন $20,000 মিলিয়ন বিক্রি করা যায়, সেটাই বাস্তবে সেলসে কেবল $12 মিলিয়ন বিক্রি করা যায়। কর্পোরেট ট্যাক্সের রেট কম হওয়ার দরুন কোম্পানির ট্যাক্সের ক্ষতিকে কিছুটা কম করা যায়। ইন্টুইশনাল ওনারশিপ গত 5 বছরে 25% থেকে বেড়ে বর্তমানে 60%-এ দাঁড়িয়েছে। ভোর হওয়ার আগে সবথেকে বেশি অন্ধকার থাকে। একটা সাধারণ জিনিস দেখা গেছে যে যেই জিনিস অল্প খারাপ হয়েছে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি খারাপ হয় না। স্টক প্রাইসেসের ব্যাপারে যে 12টা বোকা এবং সবচেয়ে ভয়ঙ্কর চিন্তাভাবনা মানুষের রয়েছে সেটা আপনার মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলা উচিত। এই 12টা বোকা এবং সবচেয়ে ভয়ঙ্কর চিন্তাগুলো হলো এরকম: 1. এটা প্রথম থেকে অনেক ডাউন হয়ে গেছে, মানে আর বেশি ডাউন হবে না। এমন কোনো নিয়ম নেই যেটা আপনাকে নিশ্চিত রূপে বলতে পারে স্টক কতটা ডাউন হতে পারে। 2. আপনি সবসময় বলতে পারেন স্টকের বটম ধারালো হয়। ডাউন স্টকের বটমটাকে ধরার চেষ্টা করা আর উপর দিক থেকে নিচের দিকে আসা ছুরিকে ধরার চেষ্টা প্রায় সমান। 3. এটা আগের থেকে অনেক বেশি হয়ে গেছে, যে এটা আর বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। যদি স্টোরি এখনও ভালো থাকে তাহলে আর্নিংয়ের সম্ভাবনাও বেশি থাকে, স্টক খুব বেশি ওপরে যেতে পারে না। একটা টেরিবল রিজন আছে একটা স্টককে ইগনোর করার। 4. একটা শেয়ার মাত্র $3, আমি কি হারাতে পারি? হয় কোনো শেয়ারের মূল্য $50 প্রতি শেয়ারে বা $1 প্রতি শেয়ারে, যদি এটা শূন্যও হয়ে যায় তাহলেও আপনি সব কিছু হারিয়ে ফেলবেন। 5. এমন কোনো স্টক নেই যেগুলো ফেরত আসবে না। 6. যখন এটা $10 ফিরে আসবে তখন আমি এটা বিক্রি করে দেব। আপনি নিজেকে এটা মনে করান আপনি পর্যাপ্ত শেয়ার কেনার জন্য প্রস্তুত, না হলে সেই শেয়ারকে বিক্রি করে দিন। 7. আমার কিসের চিন্তা? কনজারভেটিভ শেয়ারে বেশি আপ ডাউন হয় না, কোম্পানি গতিশীল হয় আর সম্ভাবনা পরিবর্তন হয়, এমন কোনো স্টক নেই যার আপনি ওনার হতে পারেন। 8. কিছু হওয়ার জন্য প্রচুর সময় লাগছে। যদি আপনার কোম্পানির সাথে সব কিছু ঠিক থাকে এবং প্রথমবার আপনাকে অনুভব করায় যে সেটা পরিবর্তন হয়নি, তাহলে আপনার বৈধ একটা পুরস্কার পেয়ে যাবেন, এটা হতে বেশ অনেক সময় লাগে। 9. আমার সমস্ত হারিয়ে যাওয়া টাকাকে ফেরত পেতে চাই, আমি এটা কিনিনি, একটা সফল স্টকের ওনার না হওয়ার কারণে আপনি কিছুই হারান না, সেটা যদি টিন ব্যাগার হয় তবুও। 10. এটা আমার মনে পড়ে গেছে, পরবর্তীতে অ্যাচিভ করব। 11. স্টক বৃদ্ধি পেয়েছে, এর জন্য আমায় সংশোধন করতে হবে, অথবা স্টক ডাউন হয়ে গেছে তাই আমার সংশোধন করা ঠিক হবে না। 12. দামকে সম্ভাবনার সাথে মেশাবেন না, যতক্ষণ না আপনি শর্ট টার্ম বিজনেসম্যান হচ্ছেন। অপশনস মার্কেট ক্রিয়েটিভ ইউজে টাকা ইনভেস্ট করা উচিত নয়। মিডলম্যান এবং দালাল চক্র দ্বারা কেনা বাড়ি গাড়ি সম্পত্তিবাদে BITH আর কিছুকে স্বীকার করে না। আমরা এখানে যেটা দেখছি বা শিখছি সেটা অজান্তে সাবধান করার জন্য একটা বিশাল প্ল্যাটফর্ম। বিকল্প ভবিষ্যৎ সংক্ষিপ্ত। যতক্ষণ পর্যন্ত না আপনি একজন প্রফেশনাল বিজনেসম্যান হচ্ছেন ততক্ষণ আপনার পক্ষে মুনাফা লাভ করা প্রায় অসম্ভব। 80% থেকে 90% অ্যামেচার প্লেয়ার হেরে যায়। কৃষকরা তাদের চাষের ফসলের দাম নির্ধারণের জন্য একটা ভালো উদ্দেশ্য ঠিক করে, যাতে তারা সেই ফসল ভবিষ্যতে বিক্রি করলে ভালো দাম পেতে পারে। এইভাবে এয়ারলাইন ব্যবসার সাথে যারা যুক্ত তারা ভবিষ্যতে তেলের দামকে নিয়ন্ত্রণ করার জন্য একটা ভালো উদ্দেশ্য ঠিক করতে পারে, কিন্তু এটা সবার ক্ষেত্রেই একটা রিস্কি বিজনেস, যেটা অনেকটা জুয়া খেলার মতো। বড় পোটেনশিয়াল রিটার্ন কিছু লোকের কাছে আকর্ষিত, যারা ধীরে ধীরে বড় লোক হতে চায় তাদের কাছে এটা পছন্দের নয়। যদি আপনি কোনো অপশন কেনেন তাহলে এটা আপনাকে ফিউচারে সঠিক দামে কেনা এবং বিক্রির অপশন দিতে পারে, এটা কোনো অব্লিগেশন নয়। একজন ব্যক্তি তখনই টাকা উপার্জন করতে পারে যখন অপর ব্যক্তি সেই টাকাকে খরচা করে। সংক্ষেপে এটা একটা শূন্য রাশির খেলা, কোনো কোম্পানির শেয়ার ওনার হওয়ার সাথে এর কোনো লেনদেন নেই। শর্টিং স্টকের অর্থ হল ওনারের থেকে স্টক ধার নেওয়া, বেশি দামে বিক্রি করা এবং দাম কমার জন্য অপেক্ষা করা, যাতে আপনি ওনারের কাছে যেতে পারেন এবং একটা রিপ্লেসমেন্ট অপশন কিনতে পারেন। ওনাররা সব ডিভিডেন্স পেয়ে থাকেন যতক্ষণ না আপনি শেয়ারকে ওনারের কাছে পুনরায় বিক্রি না করেন আর লেনদেন বন্ধ না করেন, ততক্ষণ পর্যন্ত স্টক থেকে প্রাপ্ত আয়কে খরচা করতে পারবেন না। শর্ট স্টকের ভ্যালুকে কভার করার জন্য আপনার ব্রোকারেজ অংশে পর্যাপ্ত রাশি রাখা আবশ্যক। আপনি হয়তো জানেন কোম্পানি খারাপ পজিশনে আছে, কিন্তু ইনভেস্টররা এটা যেন কখনোই না বুঝতে পারে।
মার্কেট ইন্ডিভিজুয়াল শেয়ারের মতো শর্ট টার্মে ফান্ডামেন্টাল বিপি ডিরেকশনে এগিয়ে যেতে পারে। 50,000 ফ্রান্সিসই ভুল হতে পারে, মার্কেটের মূল ঘটনার উপর প্রতিক্রিয়া করে, যেটা আপনাকে ডিসকাউন্ট ভ্যালুর উপর স্টক কেনার সুযোগ প্রদান করে। কিউবার মিসাইল সংকট এবং রুশ জাহাজের সৈন্যদের নাকা তল্লাশির জন্য আমেরিকার পরমাণু যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল, ফলে শেয়ার মার্কেট 3% নিচে পড়ে গিয়েছিল। 7 মাস পর যখন প্রেসিডেন্ট কেনেডি ভ্যালুকে ফেরত আনার জন্য উঠে পড়েছিল, তখন মার্কেট 7%-এরও বেশি বৃদ্ধি পেয়েছিল। প্রায় প্রতিদিন আপনি নতুন কিছু শুনবেন, প্রফেশনাল ইনভেস্টর আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে, কোর্স সম্পূর্ণ করা প্রয়োজন, কোম্পানির উপর নজর দিন, জানুন আপনি কি কিনতে চান, নিজের সিদ্ধান্তের উপর ভরসা রাখুন আর নিজের পেশেন্সকে রিভার্ট করুন। যদি আপনি এই এপিসোড থেকে কিছু শিখতে চান, তাহলে এপিসোডটি মন দিয়ে শুনুন। পরের মাসে, পরের বছর বা আগামী 3 মাসের মধ্যে মার্কেট ডাউন হতে পারে। মার্কেট ডাউন হলে কোম্পানির শেয়ার কেনা বুদ্ধিমানের কাজ। কারেকশন, ওয়াল স্ট্রিটের পরিভাষাকে বোঝার চেষ্টা করুন। 1 বা 2 বছরের মধ্যে মার্কেটের ডিরেকশনকে অনুমান করা বেশ কঠিন। নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা দরকার নেই যে আপনি সবসময় সঠিক হবেন। একজন উইনার বেশ আশ্চর্যজনক ব্যক্তি, আর টেক ওভার তার থেকেও বেশি আশ্চর্যজনক। বড় সিদ্ধান্তে আসার জন্য 1 মাস নয়, 1 গোটা বছর লেগে যেতে পারে। বিভিন্ন ক্যাটাগরি শেয়ারে আলাদা আলাদা রিস্ক থাকে। আপনি স্টলওয়ার্ডসে 22-30% প্রফিটকে জুড়ে টাকা উপার্জন করতে পারেন। স্টকের দাম প্রায়শই ফান্ডামেন্টালের বিপরীত দিকে চলে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য মুনাফার ডিরেকশন বা স্থিরতা থাকে। কোনো কোম্পানি খারাপ পজিশনে আছে তার মানে কিন্তু এই নয় যে শেয়ার ভবিষ্যতে উঠে দাঁড়াতে পারবে না। দাম বেড়ে যাচ্ছে মানে এই নয় যে আপনি সঠিক, আবার দাম কমে যাচ্ছে মানে এই নয় যে আপনি একদমই ভুল। সাধারণ কোম্পানি শেয়ার কেনা উচিত এই জন্য কারণ স্টক সস্তা। একটা এক্সেলেন্ট টেকনিকে গ্রোথকে বিক্রি করা, কারণ এর স্টকটি একটু আলাদা। কোনো কোম্পানি বিনা কারণে গ্রোথ করে না। একজন সফল স্টক ওনার না হওয়ার কারণে আপনি কিছুই হারান না, সেটা যদি টিন ব্যাগারও হয়। একজন স্টক জানে না যে আপনি তার ওনার। একজন উইনারের সাথে এতটা অ্যাটাচ হবেন না যাতে পরে কমপ্লেসেন্সি সৃষ্টি হয়। কোম্পানির সুপারভিশন করা বন্ধ করুন। যদি কোনো স্টক শূন্য হয়ে যায় তাহলে আপনি অত টাকাই লোকসান করেন যত ডলারে আপনি কিনেছেন। সেটা আপনি $5, $50, $25 কিনতে পারেন। অর্থাৎ আপনি সেই টাকাটা ইনভেস্ট করেছেন ওই টাকাটা দিয়ে। বেসিক কথার ওপর রোটেশন করে আপনি নিজেকে সংশোধন করতে পারেন। যখন স্টক বাস্তবে অতটা দামি নয় এবং ভালো অপশন থাকে, তখন সেটাকে বিক্রি করে দিন এবং অন্য কোনো জিনিসে সুইচ করুন। যদি আপনি মনে করেন মার্কেট থেকে বেশি লাভ করতে পারবেন না, তাহলে একটা মিউচুয়াল ফান্ড কিনুন। এর ফলে আপনার অনেক টাকা বাঁচবে এবং নিজের অনেক অতিরিক্ত কাজ কমাতে পারবেন। চিন্তা করলে সবসময় কিছু না কিছু হয়। নতুন বিষয়ে সিদ্ধান্ত নিন ভাবনা চিন্তা করে।